নমস্কার বন্ধুরা ওই সিএস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই জুলাই মাসে এবং আগস্ট মাসে আপনারা বিনামূল্যে কী কী রেশন পাবেন অর্থাৎ চাল গম আটা ছোলা কেরোসিন কত করে কোন কাটে পাবে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে অর্থাৎ বছরে ছ হাজার টাকা আপনারা কীভাবে পাবেন তার জন্য কী কী কাগজপত্র জমা দিতে হবে কবে থেকে পাবেন সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে লাইক দিতে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এইমাত্র খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু একটা নোটিফিকেশান জারি করা হয়েছে আর যেখানে কিন্তু জুলাই মাস এবং আগস্ট মাসে আপনারা আর কে এস ওয়াই ওয়ান টু বা ডবল এ ওয়াই রেশন কার্ডে কী কী রেশন পাবেন তার কিন্তু লিস্ট দেওয়া হয়েছে দেখুন এখানে বলা হয়েছে আর কে এস ওয়াই ওয়ান যদি রেশন কার্ড আপনার কাছে থাকে অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড সেক্ষেত্রে আপনারা জুলাই মাসে এবং আগস্ট মাসে চাল পাবেন দু কেজি করে এবং সেই সঙ্গে গম পাবেন তিন কেজি করে অর্থাৎ বন্ধুরা আপনার কাছে যদি পাঁচটা রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচ দুকুনে দশ কেজি কিন্তু রেশন পেয়ে যাবেন অর্থাৎ দশ কেজি চাল পাবেন এবং সেই সঙ্গে আপনার কাছে যদি ছকানা রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তিন ছয় আঠেরো কেজি গম পাবেন এবারে বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যেখানে কিন্তু চাল বা গমের ক্ষেত্রে সরাসরি একটা রেশন দ্রব্য দেওয়া হয় অর্থাৎ যদি দেওয়া হয় শুধু চালই দেওয়া হয় বা গমই দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঠপিছু পাঁচ কেজি করে চাল অথবা গম পেয়ে যাবেন অর্থাৎ আপনার কাছে যদি পাঁচটা রেশন কার্ড থাকে তাহলে আপনি পাঁচ পাঁচে পঁচিশ কেজি চাল অথবা গম কিন্তু পেয়ে যাবে এবারে সেই সঙ্গে বলে নিই বন্ধুরা কেরোসিন আপনারা কত করে পাবেন বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে বলি আগামী জুলাই মাসে কিন্তু আপনারা কেরোসিন পাবেন দুশো এম করে এবং যার দাম কিন্তু আটচল্লিশ টাকা লিটার হিসাবে আপনাকে কিনতে হবে আর সেই সঙ্গে আপনাদেরকে বলে দিই বন্ধুরা ছোলা কিন্তু মাসে আপনাদেরকে দেওয়া হবে না অর্থাৎ ছোলার আপডেট কিন্তু এই মাস থেকে দেওয়া হয়নি এরপরে যাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড রয়েছে অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা দুই নম্বর রেশন কার্ড তাদেরকে কী কী দেওয়া হবে বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন জুলাই মাস এবং আগস্ট মাসে আপনাদেরকে কার্ড পিছু এক কেজি করে চাল এবং এক কেজি করে গম দেওয়া হবে তবে এটা সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে আপনারা পাবেন অর্থাৎ আপনার কাছে যদি একটা রেশন কার্ড থাকে আপনারা মোট কিন্তু দু কেজি করে খাদ্যশস্য পাবেন এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা কোনো কোনো ক্ষেত্রে এমনও হয় যে কোনো রেশন দোকানে চাল বা গম শুধুমাত্র একটা দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দু কেজি করে চাল অথবা দু কেজি করে গম দেওয়া হবে অর্থাৎ আপনার কাছে যদি পাঁচটা কার্ড থেকে থাকে আপনি দশ কেজি এবং চাল বা গম কিন্তু পেয়ে যাবেন এরপরে কেরোসিন যদি বলে দিই বন্ধুরা এক্ষেত্রে কিন্তু কেরোসিনও আপনারা দুশো এম এল করে পেয়ে যাবেন এবং দাম কিন্তু আটচল্লিশ টাকা করে লিটার হিসেবে আপনাদেরকে কিনতে হবে আর ছোলাও কিন্তু এই কার্ডে আপনারা বর্তমানে এই মাসে পাবেন না পরের মাসে যদি দেওয়া হয় তার আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেব তো বন্ধুরা এর পরে যে কার্ডটি রয়েছে সেটা হলো ডবল ওয়াই বা অন্তর্দয় অন্য যোজনা বন্ধুরা এই কার্ডটা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু এই কার্ডের পরিবর্তে আপনাকে প্রত্যেক মাসে পরিবার পিছু দেওয়া হবে পনেরো কেজি করে রেশন অর্থাৎ এই জুলাই মাসে কিন্তু আপনারা পনেরো কেজি করে রেশন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন আর এক্ষেত্রে আপনাদের বলি আপনাদের বাড়িতে যদি একটা দুটো বা পাঁচটা কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একই আপনারা পনেরো কেজি করেই রেশন পাবেন আর কেরোসিনের কথা যদি বলে দিই বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আপনারা কেরোসিন দুশো এল করেই পাবেন এবং আটচল্লিশ টাকা দাম হিসাবে আপনাকে কিনতে হবে এছাড়াও বন্ধুরা আপনাদের বাড়িতে বর্তমানে কোন কোন রেশন কার্ড রয়েছে সেটা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার উপরেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যে বর্তমানে ওই রেশন কার্ডের উপরে আপনারা কী কী রেশন পাবেন তাছাড়া বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখা দরকার রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু যে কোনো রেশন কার্ড পিছু দু কেজি করে চাল অথবা গম দেওয়া হয় এবং বর্তমানে যে তিন কেজি করে অতিরিক্ত রেশন আপনারা পাচ্ছেন এটা কিন্তু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার তরফ থেকে আপনাদেরকে দেওয়া হবে এবং টানা কিন্তু নভেম্বর মাস পর্যন্ত এই রেশনটা আপনারা পাবেন এবারে জানিয়ে দিই বন্ধুরা এই টাকাটা আপনারা কীভাবে পাবেন বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন যে সমস্ত এসসি এবং এসটিদেরকে মাসে এক হাজার টাকা করে এবং সেই সঙ্গে ও ও জেনারেলদেরকে কিন্তু মাসে পাঁচশো টাকা করে অর্থাৎ বছরে কিন্তু ছ হাজার টাকা দেওয়া হবে এবং ফর্ম ফিল আপ কিন্তু আগামী মাসেই শুরু হবে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে বন্ধুরা এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলেই কিন্তু আমাদের চ্যানেলে আপনার সবার আগে তার ভিডিও পেয়ে যাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ